আনন্দবাজার পত্রিকার এই শতবর্ষের সংকলনটি কিনবো কি কিনবো না এই নিয়ে আমি প্রথম থেকেই দ্বিধায় ছিলাম। কারণ ভাবছিলাম যে এই বইটাতে যে উপন্যাসগুলি দেয়া রয়েছে বা যে 30টি উপন্যাস রয়েছে তার মধ্যে যদি বেশিরভাগটাই আমার পড়া থাকে তাহলে এই উপন্যাসটা কিনলে আমার লস, আর যদি এই উপন্যাসগুলোর মধ্যে বেশিরভাগ উপন্যাস আমার পড়া না হয়ে থাকে তাহলে এই উপন্যাসটা কিনলে আমার লাভে লাভ। এছাড়া আরও অনেক নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট রয়েছে যেগুলো আমি ভিডিওর পরবর্তী অংশে তুলে ধরবো। তাহলে চলুন সবার প্রথমে আমি কথা বলবো বইটির আকার বা সাইজ নিয়ে। ভিডিওতে আপনি দেখতেই পাচ্ছেন এই বইটির আকার একটা সাধারণ ম্যাগাজিন বা পত্রিকার তুলনায় কতটা বড়। তো সবার প্রথম নেগেটিভ পয়েন্ট এটা হচ্ছে যে এই পত্রিকাটাকে আপনি রাখবেন কোথায়? আপনি বুক শেলফে রাখতে পারবেন না এমনি বইয়ের সাথে। তবে হ্যাঁ, আপনার যদি বুক শেলফ খুব বড় হয় বা সামনের দিকে কাঁচ না লাগানো থাকে অর্থাৎ খোলা হয় তাহলে সেক্ষেত্রে আপনি আড়ে করে বা শুয়ে রাখতে পারেন। কিন্তু এই বইটাকে দাঁড় করিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ একটা সময় পর এই মোটা উপন্যাসটা কিন্তু বেঁকে যেতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে বইটাকে শুয়েই রাখতে হবে, কিন্তু সাধারণ বুক শেলফে বা এমনি বইয়ের সাথে রাখাটা কিন্তু খুবই কষ্টকর। আমার কিন্তু বুক শেলফে এই বইটা রাখা যাচ্ছিল না, তাই আমি আলাদা জায়গায় রেখেছি। তো এটা হচ্ছে এই বইটির প্রথম পজিটিভ পয়েন্ট এবং নেগেটিভ পয়েন্টও। এবারে চলে আসি বইটির দ্বিতীয় পয়েন্টে, অর্থাৎ দ্বিতীয় পজিটিভ পয়েন্ট এবং দ্বিতীয় নেগেটিভ পয়েন্টে। সেটা হলো এই বইটির ওজন এবং সাথে এই বইটির বাইন্ডিং। অর্থাৎ এই বইটির কিন্তু ওজন ভালোই, কারণ এই বইটাকে আপনি হাতে তুলে পড়তে পারবেন না, এটাকে ফেলেই পড়তে হবে, মানে নিচে রেখেই পড়তে হবে, এবং নিচে রেখে পড়ার সময় এই বইটাকে পুরোপুরি খুলে পড়তে হবে, অর্থাৎ পুরোপুরি মেলে ধরে পড়তে হবে। সেক্ষেত্রে এই বইটির বাইন্ডিং বা এর যে মেরুদণ্ড বা যে সিদ্ধানাটা রয়েছে সেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এবং সেই ক্ষেত্রে এই বইটির বাইন্ডিং কিন্তু যথেষ্ট ভালো। বইটির বাইন্ডিং এতটাই ভালো যে বইটিকে আপনি যতটা পারেন মেলে ধরুন, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা যেমন একটা পজিটিভ পয়েন্ট, সেরকম দ্বিতীয় ক্ষেত্রে এই বইটার নেগেটিভ পয়েন্ট এটাই হচ্ছে যে বইটির ওজনটা খুবই বেশি। আপনি এই বইটাকে হাতে নিয়ে তো পড়তে একেবারেই পারবেন না। তাহলে এই ছিল বইটির দ্বিতীয় নেগেটিভ এবং পজিটিভ পয়েন্ট। তাহলে চলুন বইটির 3 নম্বর নেগেটিভ এবং পজিটিভ পয়েন্টের কাছে যাওয়া যাক। এবারে চলে আসি 3 নম্বর পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে, যেটা হচ্ছে এই বইটির দাম, পেজ কোয়ালিটি এবং এই বইটি কিনবেন কি কিনবেন না এই সিদ্ধান্ত। প্রতিটা ম্যাগাজিনে একটা খসখসে পেজ থাকে না, আর সাথে থাকে একটা তেলতেলে বা চকচক করে এই ধরনের পেজ। তো এই পুরো সংকলনটিতে যে পেজ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এই চকচকে বা তেলতেলে পেজটা। এই বইতে যে লেখা বা হরফ বা যে প্রচ্ছদ যাই থাকুক না কেন প্রত্যেকটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবং আরেকটি কথা হচ্ছে এই বইটির দাম, এই বইটির দাম হচ্ছে 500 টাকা। হ্যাঁ, অবশ্যই এটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আপনি যখন উপন্যাসের নামগুলো দেখবেন একবার চেক করে নেবেন যে আপনার কটা পড়া হয়ে গেছে। তবে এখানে আমি একটা কথা বলবো, যদি আপনার 4টা কি 5টা উপন্যাসও পড়া না হয়ে থাকে, ধরুন আপনার 30টার মধ্যে 25টা পড়া হয়ে গেছে, 5টা উপন্যাস বাকি রয়েছে, তো এই 5টা উপন্যাস যদি আপনি বই আকারে পড়তে চান তাহলে 5টা উপন্যাসের দাম কত হবে? আমি কম করে হলেও 150 টাকা, 150 টাকাতে আনন্দের বই পাওয়া যায় না। যাই হোক, তাহলে আপনার ওই 5টা উপন্যাস পড়তে গিয়ে টোটাল খরচা হবে 750 টাকা। তো আপনি যদি 5টা উপন্যাসও না পড়া হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার এই বইটা কিনলে লাভই হবে। তাই 500 টাকায় 30টা উপন্যাস পাওয়া খুবই লাভজনক ব্যাপার। আমার মতে আপনি এই বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। তাহলে 3 নম্বর পয়েন্টে যখন আমি বলেই ফেললাম যে বইটাকে সংগ্রহ করাই একটা লাভজনক ব্যাপার, তাহলে আরেকটা 4 নম্বর পয়েন্ট আমি যোগ করে দিই। এবং 4 নম্বর পয়েন্টে আমি শুধু পজিটিভ মানে ভালো দিক একটা রেখেছি, সেটা হচ্ছে এই বইটির প্রচ্ছদ দুর্দান্ত, এক কথায় জাস্ট মারাত্মক। বইটিতে আঁকা প্রচ্ছদগুলি এমনিতেই খুবই দুর্দান্ত, তার উপর এই বইটির আকার বড় হওয়ায় এর পেজের কোয়ালিটিটা বা পেজের সাইজটাও বড়, এবং এত বড় পেজে এই প্রচ্ছদগুলো দেখতে আরও সুন্দর লাগছে। এবং এই উপন্যাসগুলির প্রতিটি প্রচ্ছদ কিন্তু নতুনভাবে আঁকা। আপনাকে 2টো উদাহরণ আমি দেখাচ্ছি, আমার কাছে 2টো বই রয়েছে এই মুহূর্তে, সেটা হচ্ছে স্মরণজিৎ চক্রবর্তীর লেখা অসম্পূর্ণ এবং সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। তো সবার প্রথমে আমি চলে আসছি স্মরণজিৎ চক্রবর্তীর লেখা অসম্পূর্ণ। এই বইটিতে দেখুন যে প্রচ্ছদটি রয়েছে সেই প্রচ্ছদটি কিন্তু এখানে ছাপা হয়নি, এখানে নতুনভাবে প্রচ্ছদটি আঁকা রয়েছে। এবং আমার মনে হয় বইটাতে যে প্রচ্ছদ রয়েছে সেটা গল্পের একটা দিক বলে দেয়, মানে উপন্যাসের একটা দিক বলে দেয়, এবং এই ম্যাগাজিনে যে প্রচ্ছদটা আঁকা রয়েছে সেইটা কিন্তু গল্পের আরও একটা দিক বলে দেয়। এছাড়া আরও একটা উদাহরণে যদি আমি যাই, সেই বইটির নাম হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। এই 2টো প্রচ্ছদের মধ্যে একটা দারুণ কম্বিনেশন রয়েছে। কাঁচের দেওয়ালে এই উপন্যাসটা মা মেয়ের সম্পর্কের বোঝাপড়া নিয়ে বোনা হয়েছে। তো এই 2টো প্রচ্ছদের মধ্যে আপনি যে ম্যাগাজিনের প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন ওখানে অনেকগুলো পেন্টিংয়ের সামনে একটা নারী শুয়ে আছে। তো এই নারীটা হচ্ছে সেই মা, অর্থাৎ এর নাম হচ্ছে জয়া, মানে এই চরিত্রটার নাম হচ্ছে জয়া। এবং উল্টো দিকে আপনি যখন এই বইয়ের প্রচ্ছদটা দেখছেন তো সেখানে দেখতে পাচ্ছেন একটা কম বয়সী মেয়ের ছবি আঁকা রয়েছে। তো এই ছবিটা হচ্ছে সেই মেয়ের, অর্থাৎ 17 বছর কি 18 বছর বৃষ্টি নামে একটি চরিত্র রয়েছে তার ছবি। তো একদিকে মায়ের ছবিও পেয়ে গেলেন, অন্যদিকে তার মেয়ের ছবি পেয়ে গেলেন। তো এই উপন্যাসটা পড়তে গিয়ে আরও বেশি ভালো লাগবে। এবং এই বইটার রিভিউ আমি আমার চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে এই বইটির রিভিউ দেখতে পারেন।
পারেন। তাহলে এই ছিল বইটির কিছু ভালো দিক এবং খারাপ দিক। আমার মতে 500 টাকায় আনন্দ প্রকাশনীর এতগুলো উপন্যাস পাওয়া একটা খুব বড় ব্যাপার, তাও আবার এই সময়। কারণ এই সময় বইগুলোর দাম যে হারে বাড়ছে, এক একটা নভেলার দামই 300 টাকা ছুঁয়ে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে 500 টাকাতে 30টা উপন্যাস পাওয়া আমার কাছে খুবই লাভজনক ব্যাপার। তো আপনারাও এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবেন যদি কিনতে চান, এবং সূচিপত্রটা কিন্তু একটু ভালো করে দেখবেন। তবে সবার শেষে একটা কথা আমি বলতে চাই, এই বইটিতে যে শব্দ বা হরফ বা ফন্ট এর সাইজ ব্যবহার করা হয়েছে, সেটা সাধারণ যে ম্যাগাজিনে যে ফন্টের সাইজ ব্যবহার করা হয় বা যে শব্দের সাইজ ব্যবহার করা হয় প্রায় ঠিক তেমনই। শুধুমাত্র এখানে একটা পরিবর্তন রয়েছে, সেটা হলো এই বইটিতে প্রথম উপন্যাস অর্থাৎ ল্যাবরেটরিতে যে ফন্ট বা হরফের সাইজ ব্যবহার করা হয়েছে সেটি সাধারণ ম্যাগাজিনে ব্যবহৃত ফন্টের সাইজের তুলনায় একটু বড়, এবং বাদবাকি উপন্যাসটিতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে সেটা সাধারণ ম্যাগাজিনের তুলনায় একদম খুবই অল্প, খুবই যৎসামান্য ছোট হবে। যেটা আপনি এই ভিডিওতে দেখে অল্প হলেও বুঝতে পারছেন, তবে আমার এই ফন্টের সাইজ নিয়ে পড়তে একেবারে অসুবিধা হয় না। আপনার যদি ছোট্ট ফন্টের সাইজে পড়তে অসুবিধা হয়ে থাকে, তাহলে এই পয়েন্টটাও কিন্তু আপনি কেনার আগে মাথায় রাখবেন। তাহলে এই ছিল আজকের আমার রিভিউ। আপনারা যদি অলরেডি এই বইটি কিনে থাকেন, তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের এই সংকলনটি কেমন লেগেছে। বা আপনি যদি এই বইটি কিনে না থাকেন, তাহলে কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না যে আপনি বইটি কিনবেন কি কিনবেন না। কারণ যারা স্টুডেন্ট বা ছাত্র তাদের ক্ষেত্রে 500 টাকাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আমার মতেই 500 টাকাতে এত কিছু পাওয়াটা একটা বড়সড় ব্যাপার। তাহলে আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটি লাইক করবেন এবং অবশ্যই ভালো থাকবেন।